নমস্কার, স্বাগত জানাই আপনাদের উদ্যোগ টিভির পর্দার সাথে রয়েছে আমি পায়েল। চলুন দেখে নিচ্ছি আজকের বাংলা বিস্তারিত সংবাদগুলি। তিন বাইক চোরকে 3 দিনের পুলিশ রিমান্ড, বিলোনিয়া জুড়ে বাইক চুরির হিড়িক, এমনই চাঞ্চল্যকর তথ্য ফুটে উঠল বিলোনিয়া আদালত চত্বরে, জনমনে তীব্র চাঞ্চল্য। 31 ডিসেম্বর বিলোনিয়া থানার পুলিশ বিলোনিয়ার রামঠাকুর পাড়া এলাকা থেকে দুটি বাইক পাচারের সময় 3 যুবককে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের জেরায় 3 যুবক জানায় মহকুমায় একাধিক বাইক চুরির সাথে যুক্ত রয়েছে তারা। সেই মর্মে পুলিশ ভারতীয় দণ্ডবিধির 382 ধারায় মামলা হাতে নিয়ে পুলিশ 3 অভিযুক্তকে রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার আদালতে সোপর্দ করে। আদালত 3 অভিযুক্তের 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। গতকাল নাইট মোবাইল ডিউটি করার সময় এসআই সিদ্ধার্থ দাস 3 জন লোককে আটক করে, যাদের নাম হল প্রথম বৈদ্য, বাদল জমাতিয়া, রাহুল বৈদ্য। 3 জন দুটি বাইক যখন পাচার করার সময় আরটিপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আজকে তাদের বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা নেওয়া হয়, ভারতীয় দণ্ডবিধির 382 ধারায় একটা মামলা নেওয়া হয় এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয় এবং 3 দিনের পুলিশ রিমান্ড নিয়ে আসা হয়। তার মধ্যে একটা বাইক আইডেন্টিফিকেশন হয়েছে চুরির বাইক, আর একটা বাইকের তদন্ত চলছে। মোট কয়টা বাইক পাওয়া গেছে? 2টি বাইক। যাদেরকে আটক করেছে তাদেরকে কি মানে বাইক চুরির দায়ে আটক করা? বাইক চুরির দায়ে আটক করা। কোনখান থেকে? বিলোনিয়া। বিলোনিয়া আরটিপাড়া। ধৃতরা হল গোমতী জেলার কিল্লার বাদল জমাতিয়া, বিলোনিয়া হল চৌমনির প্রান্তস বৈদ্য পান্তু এবং বিলোনিয়া ড্রপগেট এলাকার আশিস দাস। জানা যায় প্রান্তস বৈদ্য বাইক মেকানিক। এই বাইক মেকানিকের আড়ালে দীর্ঘদিন যাবৎ বাইক চুরি চক্রের সাথে কাজ করে আসছিল সে। এখন দেখার পুলিশ রিমান্ডে এই চক্রের আরো কোনো পাণ্ডার নাম উঠে আসে কিনা। এদিন তাদের কাছ থেকে 2টি বাইক উদ্ধার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ইংরেজি নতুন বছরের প্রথম রাতে অভিযান চালিয়ে বিশালগড় থানাধীন রঘুনাথপুর এলাকা থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ। আটক করা হয় নেশা কারবারি ছুটন খানকে। বছরের প্রথম দিন রবিবার সন্ধ্যা রাতে বিশালগড় থানার পুলিশ রঘুনাথপুর স্থিত রেল স্টেশনের মুখে ঝুটন খানের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে প্রচুর পরিমাণে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ, সাথে ঝুটনকেও গ্রেফতার করা হয়। বেশ কিছুদিন যাবৎ স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, সকাল থেকে নেশাখোরদের ভিড় জমে ঝুটনের বাড়ির সামনে। রাস্তার দুপাশে অটোতে বসে উঠতি বয়সের যুবকরা তার কাছ থেকে নেশা সামগ্রী নিয়ে সেবন করে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছিল না। পরে এলাকাবাসীর চাপে পড়ে এদিন ওসি বাদল সাহার নেতৃত্বে ঝুটনের বাড়িতে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযুক্ত জানায় বক্সনগর থেকে সে এইসব নেশা সামগ্রী ক্রয় করে নিয়ে আসে। বাড়িটাতে ছিলি না স্যার? ওই বক্সনগর মানে স্ট্যান্ড পারে দেওয়া যাচ্ছে কি? বাড়িটাতে ছিলেন আমি। কোনো পুলিশ কর্মী না দেওয়া যাবে? আটককৃত ঝুটনের বড় ভাই এরশাদকেও এর আগে নেশা সামগ্রী সহ রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। বড় ভাই জেল খেটে এসে শান্ত হলেও এখন ছোট ভাই গোটা রঘুনাথপুরকে ধ্বংস করে তুলছে। হেলদোল ছিল না স্থানীয় গ্রাম জনপ্রতিনিধিরও, কারণ জনপ্রতিনিধির স্বামীর হাতে হাতে মাসিক প্রণামে পৌঁছে যেত বলে অভিযোগ স্থানীয় মহলের। সোমবার অভিযুক্ত ঝুটনকে বিশালগড় আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। শীতকালীন সুমিষ্ট ফল আপেল কুল। এই আপেল কুলের রাজ্য এবং বহিরাজ্যের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। শীতকালীন এই ফলটি পূর্বে রাজ্যের কৃষকেরা চাষ না করলেও বর্তমান সময়কালে রাজ্যের বিভিন্ন স্থানে এই ফল চাষ করছে কৃষকেরা, ফলে রাজ্যের বাজারে বাড়ছে দিনকে দিন। এই প্রতিবেদন দেখুন তেলিয়ামুড়ার এক কৃষকের আপেল কুল চাষের সফলতা। তেলিয়ামুড়া মহকুমার 22ঘরিয়া এলাকার এক কৃষক অনলাইন থেকে প্রায় 90টির অধিক আপেল কুলের চারা গাছ কিনে এনে ইউটিউব থেকে চাষ পদ্ধতির জ্ঞান অর্জন করে আপেল কুলের চাষাবাদ শুরু করেন। 22ঘরিয়া এলাকার এই কৃষক গোপাল পাল, তিনি জানান আজ থেকে প্রায় 8 মাস পূর্বে পার্শ্ববর্তী রাজ্য গুয়াহাটি থেকে অনলাইনের মাধ্যমে আপেল কুলের চারা গাছ কিনে এনে নিজের প্রায় 5 গন্ডা জমিতে চাষাবাদ শুরু করেন। তবে তিনি জানিয়েছেন এই আপেল কুল চাষের সঠিক জ্ঞান না থাকার কারণে এবং সময় মতো
সঠিক ঔষধ প্রদান না করার ফলে ফলন আশানুরূপ হয়নি। তিনি বলেন, কৃষি দপ্তর যদি সাহায্য সহযোগিতা করত তবে হয়তোবা আপেল কুলের ফলন আরো ভালো হতো। কোন জায়গা? বাইশগড়িয়া। কি নাম আপনার? আমার নাম গোপাল পাল। কি চাষ করছেন এবছর আপনি? বোরো চাষ করছি। আচ্ছা, এটা গোয়াটের থেকে আমরা ইয়ে করে আনছি। তারপরে কিন্তু এখানে পরশু মোটামুটি ধরেন না 15-16 হাজার টাকা করতে হয়েছে। কতটুকু জায়গার মধ্যে আপনি করছেন? জায়গাটা কিন্তু 5 গুণা জায়গা। কয়টা গাছ আছে? গাছ তো এখানে 90টা গাছ আছে। ফলন কীরকম হয়েছে এবার? ফলন তো মোটামুটি ভালো হয়েছে। ফলন তো তন্দে আমরা তো ফলনটা ফুলটুল খুব সুন্দর হয়েছে। ওই জন্য মধ্যে আমরা ওষুধটা ব্যবহার করতে পারছি না, টাকা বাড়াতে মানে একটু ফলনটা একটু কমে গেছে। কী কারণ? এবার হচ্ছে আমরা ফুলগুলি চাষ করছি প্রথম নতুন অবস্থা, তো সেটা তো আমরা নতুন উদ্যোগ নিয়েছি যে আমরা নিজেরাই করছি। তো যদি আমরা কৃষি দপ্তর থেকে কিছু আমরা সাহায্য করতো বা হেল্প করতো তাহলে একটু ফলনটা আমরা ভালো পেলাম না। সরকারি সুযোগ সুবিধা পাই? সরকারি সুযোগ সুবিধা আমরা কোনো রকম পাই। এবছর মানে তোমরা যেরকম আশা করছিলে এমন ফলন হয়েছিলি? না না, আমরা যেভাবে আশা করছিলাম এই অনুযায়ী ফলন হয়েছিল। তো কৃষি দপ্তর থেকে যদি আমরা হেল্প করতো সাহায্য করলে মানে একটু ফলনটা একটু ভালো হতো। যাই হোক, আর 50 থেকে 20 দিন পর এই আপেল কুল পরিপক্ক হলে সেগুলিকে বাজারজাত করা সম্ভব হবে। বাজারজাত করে কৃষক গোপাল পাল হয়তোবা লাভের মুখ দেখতেও পারেন। সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হলে এই ফল রাজ্যের অর্থকরী ফল হিসেবে পরিণত হতে পারে। সেই সাথে কৃষকদের বৈজ্ঞানিকভাবে এই ফল চাষের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও অভিমত কৃষক কুলের। ইউরো রিপোর্ট, উদ্যোগ টিভি। স্বামীর অবৈধ সম্পর্ক ধরে ফেলে স্ত্রী, পরে এলাকাবাসীর সাহায্য নিয়ে বেধম কেলানি দেয় স্বামীকে। ঘটনা পশ্চিম মহিলা থানার অন্তর্গত মিলন সংঘ এলাকায়। নাগর স্বামীর নাম বিশ্বজিৎ মালাকার, সে আবার ফায়ার সার্ভিসে কর্মরত সরকারি কর্মচারী। যোগেন্দ্রনগর সাহাপাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ মালাকার, ত্রিপুরা ফায়ার সার্ভিস কর্মরত বিশ্বজিৎ, স্ত্রী ও কন্যা সন্তান থাকার পরেও গত 1.5 বছর যাবৎ অপর এক গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বিশ্বজিৎ। বিশ্বজিৎ মালাকার ওই গৃহবধূকে লুকিয়ে বিয়ে করে মিলন সংঘ এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতে শুরু করে। কিছুদিন পর বিশ্বজিতের স্ত্রী বিষয়টি জানার পর বিশ্বজিৎকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে প্রথমত অস্বীকার করে। এরই মাঝে রবিবার মিলন সংঘ এলাকায় ভাড়া বাড়িতে গিয়ে বিশ্বজিৎ মালাকার এবং ওই গৃহবধূকে হাতে নাতে ধরে ফেলেন তার স্ত্রী। শুরু হয় ঝগড়া হাতাহাতি, পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে উত্তম মধ্যম দেয় নাগর বিশ্বজিৎকে। পরে পশ্চিম মহিলা থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিশ্বজিৎ মালাকার এবং ওই গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজকের ঘটনা অনেক দিন দিয়ে হয়েছে, আজকের 1.5 বছর দিয়ে ঘুরতে আসছে। 1.5 বছর দিয়ে ঘুরতে আসছে জন্য ইয়ে মানে তাই যে ধরতো পাইরও পারে না। একবার মিলন সংঘ গিয়া খুঁজে পরে এরপর দিয়া পাইছে না। মানে তারা বাড়িতে আসছিল 7,000 করে ভাড়া দিত, এবারই তো আসছিল। এরপর যেদিন গেছে গা এরপরের দিন গেছে। ওই ছেলেটার কি মানে বর্তমানে মিসেস বা বাচ্চাটা চা আসেনি? মেয়ে লোকটা ছেলেটার মায়া আছে একটা। ওই মেয়েটার লোকে কি সম্পর্ক? যে মেয়েটার লোকে আজকে ধরা পড়ছে অবৈধ সম্পর্ক কতদিন যাব? আজকে 1.5 বছর দেরি হয়ে এই কাণ্ড করতে। থানায় এসে সাংবাদিকের সাথে দাদাগিরি করে নাগর বিশ্বজিৎ, কেন তার ছবি তোলা হচ্ছে বলে তেড়ে আসেন। ঘটনা সম্পর্কে জানান তেমন কোনো বিষয় নেই, পারিবারিক ঝামেলা বলে মুখ বাঁচাতে চান বিশ্বজিৎ। আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনি একটা মেয়ের লগে অবৈধ সম্পর্ক। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, অভিযোগটা সত্য নেই? অভিযোগটা কি সত্য? এই যে মেয়েটার লগে আপনার আলাদা মানে সম্পর্ক আছে? না না, তার লগে আমার সম্পর্ক থাকবে। যদিও এই বিষয় নিয়ে কারো তরফ থেকে কোনো ধরনের মামলা করা হয়নি। জানা যায় বিশ্বজিৎ মালাকার বর্তমানে করবুক ফায়ার স্টেশনে কর্মরত।
ঘরের স্ত্রী কন্যা সন্তান থাকার পরেও অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকার এই ঘটনায় ছিছি রবযোগেন্দ্রনগর এলাকায়। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। এখনকার সংবাদ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন উদ্যোগ টিভির পর্দায়। নমস্কার।